নমস্কার বন্ধুরা, মিল মেলোডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো চম্পারণ হান্ডি চিকেন। তো এই হান্ডি চিকেনটা বিহারের চম্পারণ জেলার খুবই প্রসিদ্ধ একটা রেসিপি, যেটা কিনা বানানো হয় কাঠের চুলায় বা কয়লার আগুনে। তবে আমি তোমাদেরকে গ্যাসের চুলাতেই কিছু সিক্রেট টিপ সহ অতি সহজ ভাবে কিভাবে এই টেস্টি চিকেন রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে সেটাই আমি করে দেখাবো। যারা এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাথে থাকার জন্য। তাহলে দেরি না করে চলো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই রেখে দিয়েছি। তো এই চম্পারণ হান্ডি চিকেন বা হান্ডি চিকেন, এইভাবে তোমরা হান্ডি চিকেনও বানিয়ে ফেলতে পারো। খুবই ম্যারিনেশন প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো ম্যারিনেশনের জন্য কি কি আমি নিয়েছি। এখানে আমি 4 চামচ জিরে আর 4টি শুকনো লঙ্কা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। খুব মিহিভাবে গ্রাইন্ড না করলেও হবে, অল্প একটু জল দিয়ে এভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো সেটাই প্রথমে আমি দিয়ে দিলাম। এবার আমি 8 থেকে 10টা কোয়া রসুন আমি নিয়েছিলাম আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেটাকেও আমি গ্রাইন্ডারে ভালোভাবে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হতে হবে। এবার দেখো এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিকেন মশলা পাউডার, দিয়ে দেব 1 টিস্পুন শাহি গরম মশলা, এবার দিয়ে দেব 2 টিস্পুন ধনে পাউডার, ধনে গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সব কিছু দেয়া হলে দিয়ে দেব নুন। আমি এখন 1 টেবিলস্পুন মতো নুন ইউজ করব, যেহেতু সবার প্রথমেই ম্যারিনেশনটা করে নিচ্ছি তাই একসাথেই আমি দিয়ে দেবো, কারণ পরে কোনো সুযোগ থাকবে না দেওয়ার, তাই জন্য আগে থেকেই দিয়ে নিতে হবে। এই সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে ফেলতে হবে বা মাখিয়ে ফেলতে হবে। হাতে করে যত ভালোভাবে মিশিয়ে ফেলা যায় ততই কিন্তু এটার টেস্ট ভালো হবে। দেখো খুব ভালোভাবে এগুলো আমি মিশিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম আমি কিছু সিক্রেট টিপসও বলবো। তো এটা হলো ফার্স্ট টিপ। দেখো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এরকম একটা জায়গাতে সর্ষের তেল প্রায় 4 টেবিলস্পুন মতো নিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। হান্ডি চিকেন বা চম্পারণ হান্ডি চিকেনে কিন্তু এটা খুব মেজর একটা টিপ, যেটা কিন্তু ফলো করতেই হবে। এদিকে দেখো আমি 4টি বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচি করে রেখেছিলাম, সেটা এখন আমি অ্যাড করব। আর ওদিকে যে সর্ষের তেলটা গরম করলাম ওটা এখন আমি সাইডে রেখে দিয়েছি, একটু পরে ওটা ইউজ করব। ওটা কিন্তু এমনি দিলে হবে না, খুব ভালোভাবে গরম করে তবেই ওটা দিতে হবে। যখন সর্ষের তেলটা থেকে একটা সুন্দর ঝাঁজ বেরোবে তখনই দিতে হবে। তো ওটা এখন আপাতত আমি সাইডে রেখেছি। এভাবে পেঁয়াজগুলোকে সমস্ত চিকেন সমস্ত মশলার সাথে আরও ভালোভাবে মিশিয়ে ফেলেছি। এবার এদিকে একটা বড় সাইজের টমেটো ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দেব, আরও একবার ভালোভাবে মিশিয়ে ফেলবো চিকেনের সাথে। তো সমস্ত মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি নুন, কারণ পরবর্তীকালে আমি পেঁয়াজটা অ্যাড করেছি তার জন্য সেই হিসাব করে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার সেকেন্ড টিপ হলো এই রসুন, একটা পুরো গোটা রসুন ভালোভাবে ধুয়ে এইভাবে দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার ফার্স্ট যে টিপটা বলেছিলাম সেই সর্ষের তেল গরম করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই রসুন পুরো একটা বড় রসুন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, চাইলে তোমরা আরো একটা রসুন পুরোপুরি দিতে পারো। এটার ফ্র্যাগ্রেন্সটা যখন ফ্লেভারটা যখন আসবে খাবার আগে যখন শিলটা খোলা হবে তখন তোমরা বুঝতে পারবে। তার আগে দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে, 3 থেকে 4 ঘন্টা পুরো ম্যারিনেশনে রেখে দেব। এবার এখানে একটা হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়িতেই কিন্তু রান্নাটা হবে, যেহেতু এটা হান্ডি চিকেন তো মাটির হাঁড়িতেই আমি করব, তবে গ্যাসের চুলায় করব। হাঁড়িটাকে আগে থেকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম শুকিয়ে। এবার আমি এখানে দিয়ে দেব 4 টু 5
5 টেবিল স্পুন মতো সরষের তেল। তো পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। এবার সরষের তেলটা আমি গ্যাসটা জ্বালিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি কিছু মশলা, গরম মশলা, গোটা মশলা নিয়েছি। দেখো, দুটো তেজপাতা নিয়েছি, নিয়েছি কিছুটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো নিয়েছি ছোট এলাচ, আর 4-5 লবঙ্গ, এইসব নিয়েছি আমি। তো এবার আমি আর একটা বড় এলাচও আমি নিয়েছি। তো এই সমস্ত কিছুকে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফ্রাই করার জন্য। প্রথম থেকেই কিন্তু আমি লো ফ্লেমেই রান্নাটা করব, এবং পুরো প্রসেসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, সব থেকে ভালো হয় যদি লো ফ্লেমে রেখেই করা যায়। এবার এইভাবে তেলটা গরম হয়ে গেলে পুরো হাঁড়িতে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে, লাগিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এবার আমি গরম হয়ে যাওয়ার পরে সমস্ত চিকেনের পিসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কা আরও দিয়ে এভাবে সেট করে দিলাম। এবার উপর থেকে একটা মাটির হাঁড়ির যে ঢাকনা হয় সেটা আমি দিয়ে, এদিকে দেখো আটা আমি মেখে রেখেছি, আটাকে এইভাবে মেখে ভালোভাবে এই পুরো সাইডে দিয়ে সিল করে দিতে হবে। এমনভাবে সিল করতে হবে যেন কোনো জায়গায় কোনো ফাঁকা না থাকে, তাই জন্য একটু প্রেসার দিয়ে দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। কারণ এই পুরো দমেতে এই রান্নাটা হবে, কারণ এই দমটা যদি না পায় তাহলে কিন্তু চিকেনের সেই স্বাদ তোমরা পাবে না। হান্ডি চিকেনের প্রসেসই কিন্তু এরকম যে তোমরা পুরো দমেতে হবে, তার জন্য সিলিংটা কিন্তু খুব জরুরি। ম্যারিনেশন আর সিলিং কিন্তু খুব জরুরি। তো যে যেটা ভালো করে করতে পারবে তত ভালো হবে। এদিকে দেখো সমস্তটা আমি ভালোভাবে সিল করে দিয়েছি। এটা তোমরা যত ভালো করতে পারবে তত কিন্তু রান্নাটা টেস্টও ভালো হবে। এদিকে আরও একটা টিপ আমি বলছি, 3 টিপ হচ্ছে এইভাবে উপর থেকে একটু ওই উপরে যে ঢাকনাটা তার মধ্যে জল দিয়ে দিতে হবে। এটা তো মাটির হাঁড়ি, তাই ফ্লেমটা যদি কোনোভাবে বেড়ে যায় বা লো ফ্লেমে থাকলেও কিন্তু হাঁড়ি অনেক সময় ফেটে যায়। তো এইভাবে 45 আমি একদম লো ফ্লেমে রেখে রান্না করেছিলাম। এবার 45 পরে তোমাদের রান্নাটা আমি ঢাকনাটা খুলে, সিল খুলে দেখাচ্ছি। রান্নাটা একদম হয়ে গেছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, দেখেও তোমাদের খুব লোভনীয় লাগবে নিশ্চয়ই। আমার তো খুব লোভনীয় লেগেছিল, খুব টেস্টি লেগেছিল। এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, আর লাইক করতে কিন্তু ভুলো না। কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। সাথে থেকো।